যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিবিসির তথ্য অনুযায়ী 538 ইলেকটোরাল কলেজের মধ্যে ফলাফল এসেছে 300 বেশি, এর মধ্যে 216 পেয়েছেন ট্রাম্প। তবে দোদুল্যমান রাজ্যগুলোর বেশিরভাগের ফলাফল আসা বাকি। টাইম জোনের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় ভোর 6টায়। এরপর ধাপে ধাপে সব রাজ্যে শুরু হয়। দেশটিতে রাজ্যভেদে সময়ের ব্যবধান এবং এক এক রাজ্যের এক এক সময় ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারিত থাকায় শেষের সময়ও পার্থক্য হয়েছে। কিছু রাজ্যে এখনও ভোট গণনা চলছে। ট্রাম্প বা কমলাকে জয়ের জন্য পেতে হবে 270 ইলেকটোরাল কলেজ ভোট। এদিক দিয়ে ট্রাম্প এগিয়ে গেলেও জয়ের আশা ছাড়ছেন না কমলা হ্যারিস। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন অনেক সময় প্রাথমিক ভোটের হিসেব শেষ পর্যন্ত ভিন্ন রূপ পায়, তাই বিজয়ী দেখতে সর্বশেষ ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। IBTV USA, নিউ ইয়র্ক।